নাসিরা তারান্নম আপনি লিখেছেন আমার ছেলে আপনাকে খুব পছন্দ করে বাসা মিরপুর আপনাকে দাওয়াত দিলে আসবেন বোন আপনি আপনার ছেলের কথা বলেছেন আমার ভালো লাগে কাজ করছে আসলে বাসায় তো এভাবে যাওয়া নানা কারণে কঠিন প্রথমত সময়ের অভাব অনেকেই তো অনেকের বাসায় যেতে চাইবেন বলবেন আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি সেটা লাইভে আমার দৃষ্টিগোচর হয়েছে পড়ার সুযোগ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সৌভাগ্য আমার হয়েছে সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি আমাদের অফিসে যোগাযোগ করে একদিন আপনার ছেলেকে নিয়ে চলে আসেন ইনশাআল্লাহ সেখানে আমরা কথা বলবো একসাথে চা খাবো সেটা আমার মনে হয় ভালো হয় পরবর্তীতে না হলে বাসায় যাওয়া যাবে তো আমাদের অফিসে আমি শনিবার সাধারণত বসি আসার আগে আপনি আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডিউ ডাব্লিউ ডট আহমদুল্লাহ ডট ইনফো এখানে আপনি সাক্ষাতের যে শিডিউল আছে সেটি নেওয়ার জন্য ওখানে আবেদন করলে ইনশাল্লাহ আপনাকে সাক্ষাতের শিডিউল দেওয়া হবে আমরা শনিবারের সাধারণত অফিসে সাক্ষাতের জন্য বসি এবং সেটা ওয়েবসাইটের নিবন্ধনের মাধ্যমে তো সেখানে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন আশা করছি ইনশাল্লাহ আমরা চা খাবো আপনার ছেলের সাথে আমি সিয়াম এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় এরপরে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকতো নিচু পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় সেটি মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দেবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিন এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহ আল্লাহদের কাছে দোয়া করবেন নাসি আয়নি আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড়ো করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিবাদ করে দিন এরকম দোয়া করবেন আপনার সঙ্গে আমি একান্তে একটু সাক্ষাৎ করতে চাই কিভাবে করব আমাদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান অনেক ভাইরা অনেক বোনেরা যোগাযোগ করেন তাদের জ্ঞাতার্থে আমরা ইতিপূর্বে আমাদের পেজে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছি এখন আবারও আমরা পরিষ্কার করছি যে আমরা সচরাচর আমাদের আফতাবনগর অফিসে সপ্তাহে একটা দিন সাক্ষাতের জন্য আমরা সময় দিয়ে থাকি আর এটার জন্য আগে থেকে টাইম নিতে হয় কেউ যদি আমাদের অফিসে শনিবার জোহরের সালা আদায় করেন তাহলে আমাদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আসার আগে আমাদের অফিসে ফোন দিয়ে জেনে আসলে ভালো যে কোনো শনিবার আমরা দেশের বাইরে বা ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে আছি কিন্তু যদি না থাকি তাহলে সচরাচর ওখানে জোর পড়লে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা দু চার পাঁচ মিনিটের সময় যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে একশো অপশন রেখেছি আমার নামে যে ওয়েবসাইট আছে ডাব্লিউড্লিউ ডব্লিউ ডট আহমদুল্লাহ ডট ইনফো এখানে গিয়ে সাক্ষাতের যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনার তথ্য দিয়ে সাবমিট করলে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে আপনার সাথে ইনশাল্লাহ আপনাকে সময় দেওয়া হবে সাক্ষাতের জন্য এবং এক্ষেত্রে যদি অনেক বেশি লোক হয় তাহলে সেক্ষেত্রে সিরিয়াল করা হবে বা প্রায়োরিটি বের করা হবে যে কারটা কত বেশি গুরুত্বপূর্ণ